আসসালামু আলাইকুম, কেমন আছেন হগলদি? আশা করি হগলদি এক্সের ভালো আছেন। আলহামদুলিল্লাহ মুই কল এক্সের ভালো আছি। চলে আইসি এক চায়ের রেসিপি লই। এখন এক পাইলে দিয়ে দিস, এর মধ্যে দিয়ে দিলাম 7 কাপ পরিমাণে পানি। আর এখন দিয়ে দিতে আসি এখানে 6 চা চামচ পরিমাণে দুধ, গুঁড়া দুধ, ডিপ্লোমা গুঁড়া দুধ, ঠিক আছে? এই এই দিয়া হে এরপর করলে মুই সুন্দর মতো লাড়ির সাইডে এই দুধটু পানির লগে সুন্দর মতো মিক্স করে দেবো। এই আর এখন এইখানে আছে দুহান এনার্জি প্লাস বিস্কুট। এই বিস্কুট দুহানো করলে মুই এই পানি এই দুধের মধ্যে দিয়ে দিলাম, বুঝলেন? চা বানানোর লগে এই দিয়ে হে এরপর সুন্দর মতো এটার একটা লাইট সাইডে চামচ দিয়ে ঘুরাইয়ে 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 এককালে মিক্স করে হেলাম, বুঝলেন? মুই কলো এখানে 6 কাপ চা বানামো, বুঝছেন? কিন্তু দুধ দিছি 6 চা চামচ, তো 6 চা চামচ পরিমাণে দুধ দিয়ে কিন্তু 6 কাপ চা বানান হ্যাঁকলো ভালো হয় না, হ্যাঁকলো ঘন হয় না, মজাও লাগে না। এর লিগে মুইকুলো দিয়ে দিছি দুহান বিস্কুট। কম দুধ দিয়া পারফেক্ট ঘন চা, দুধ চা বানানোর যে টিপস এটাগুলো হেইডাই, বুঝছেন? এই যাই হোক, একগুলো উতলেই গেছে, দুধ উতলেই গেছে, এই ফুটতে আছে। এখন মুই এর মধ্যে দিতে আসি এক এলাচ, হেই ফাড়াইয়া এর মধ্যে দিয়ে দিলাম একটু সুঘ্রাণের জন্য আর কি, বুঝছেন? এই যাই হোক, এখন করলে এটা দিয়ে আবার একটু ফুডামো। এখন পর্যন্ত কোনো চিনি টিনি কিন্তু মুই দিই নাই, বুঝছেন? এই এখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনি কিন্তু বেশি দিই নাই, মাত্র 1 চা চামচ চিনি দিছি। দিয়ে আবার একটু সুন্দর মতো গোটাই গেটাই চিনি ডোয়ের লাগে মিক্স করে দিব, আবার কতক্ষণ ফুটামো। দুধটা কিন্তু এই যত সুন্দর করে জাল দেবেন তত মজা হবে, বুঝছেন? হালকা একটু জাল দিয়ে উড়ি হেলাইলে হ্যার আর মজা থাকবে না, বুঝছেন? এই মজা লাগবে না ওরহামের, আর ঘনও হইবে না চাটা। হ্যাঁ, আবার একটু উতলাইছে এই এরপর এখন কলো মুই এর মধ্যে দিয়ে দিব চাপাতি আর কি, বুঝছেন? চাপাতি তো এখনও দিই নাই, এরপর একটু কালার আইসে, ওই যে বিস্কুট দিছে এই জন্যই কালার ডোয়াইছে। এখন দিয়ে দিতে আছি পরিমাণ মতো চাপাতি। চাপাতিটা যার যার মতো হে হে দেবেন, কারণ কি কেউ একটু চড়া চা পছন্দ করে, কেউ আবার একটু কম লিকারের চা পছন্দ করে, যে যেরম খাইবে হে হেরম দেবে। হ্যাঁ, তাই মুই এখানে কলো 5-6 চামচ পরিমাণে চা চাপাতি দিছি আর কি। এই দিয়ে এরপর সুন্দর করে আবার কতক্ষণ জাল দিমু। দুধ চাটা যদি ভালো হলে আবারও বলতে আসি সুন্দর মতো করে জাল না দেওয়া হয় তাহলে কিন্তু আর মজা লাগে না, বুঝছেন? পারফেক্ট চায়ের যে ফ্লেভার বা যে মজাটা ওইটা হলো আয় না। আবার একটু মুই এককাল গোড়াই গোড়াই দিমু দুধ চাটা, যত বারবার একটু লাড়তে হইবে তাহলে কিন্তু ভালো লাগবে। যাই হোক, এই দেখছেন কেমন সুন্দর কালার আছে। এখন করলো মুই আরও অনেক সময় ধরে একারে উঠলাম, বুঝছেন? এই বারবার ফুটামু, লাড়া চাড়া দিমু, লাড়ি টাড়ি দিলে এই চাটা আরও সুন্দর হয়। হ্যাঁ, আর কি কয়, খাইতে আরও টেস্ট হয়, আর ঘনত্বটাও ঠিক থাকে বারবার একটু লাড়ি সেরে দিলে। আর এটার মধ্যে কলম মুই চিনি আর দেই নি, মাত্র 1 চা চামচ চিনি দিছি, হেতে তো আর হইবে না। এরপর আর চিনি দিব না, এরপর দিব কি 0 ক্যাল, বুঝছেন? আমার ঘরে যে লোকজন হ্যাগো আবার কইলো একটু ডায়াবেটিস টিট আছে এই জন্য, বা ইয়া ছাড়াও ক্যালোরি কমের জন্য কইলো আপনারা 0 ক্যাল ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিতে আছি 0 ক্যাল। আমি এখানে 5টা 0 ক্যাল সিটা হেয়ে দিয়ে দিলাম, একটু লাড়ি সেরে 0 ক্যালটা মিশাই দিব। এই চা কলো হয়ে গেছে, উড়িয়ে হালাইছে, এই সেককে লইছে, দেন কেমন সুন্দর চা এর রং, আর ঘনত্বটাও ঠিক আছে। এর চেয়ে ঘন হইলে হ্যাকেল মজা লাগবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।